অসুস্থ আলমগীরের পাশে দাঁড়ালেন ইঞ্জিনিয়ার এনামুল। গত শুক্রবার এই ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হাসান। বিষয়টি শিবপুর উপজেলার পটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের কৃতি সন্তান বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ও পটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য বিশিষ্ট তরুণ সমাজ সেসব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক এর দৃষ্টি গোচর হয়। তিনি ছেলেটির বিষয়ে বিস্তারিত জানেন। এরপর ছেলেটির চিকিৎসার জন্য নগদ 10,000 টাকা পাঠান। আজ রবিবার বাড়িতে গিয়ে ছেলে ও তার মার হাতে টাকা তুলে দেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, দপ্তর সম্পাদক রাসেল। উল্লেখ্য, আলমগীর পটিয়া ইউনিয়নের কামরার গাঁও কান্দাপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। ছেলেটির শরীর বিভিন্ন রোগে আক্রান্ত। তার বাবা নেই, মাও অসুস্থ। সে অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারে না, মাও কোন কাজ করতে পারে না, তাদের সহায়তা করার কেউ নেই। আর্থিক সাহায্য করায় ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।